হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি অত্যন্ত কাজের ভিডিও, কারণ অনেকের বাসা বাড়ি টিভিতে এখনো সিআরটি টিভি রয়েছে, তাদের এই টিভিতে যদি লক লেগে যায়, এখানে দেখুন যে লক তালার মতো লেগেছে, এটি যদি লেগে যায় তাহলে অবশ্যই আপনাদের দেখিব এটি আর কোনো ইলেকট্রিশিয়ানের কাছে অথবা কোনো মেকানিকের কাছে নিয়ে যেতে হবে না। আমরা যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো সেই প্রসেসটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই লকটি অবশ্যই আপনারা নিজে নিজে বাসার মধ্যে ঠিক করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের টিভির মধ্যে আইসি থাকতে হবে। এখানে আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন 8873, 8873, তারপরে আবার এখানে রয়েছে 8821, 8821 হতে হবে, তারপরে আবার 88, এখানে 95 রয়েছে, এখানে 95 হতে হবে। যদি এই তিনটি আইসি আপনাদের মধ্যে লাগা টিভির ভেতরে লাগানো থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো সেটি কিন্তু অবশ্যই কাজে লাগবে, তাছাড়া কিন্তু কাজে লাগবে না। আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি টিভিটির যে লকটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি সামান্য বিষয়, এটা কোনো বেশি অনেকের লক লেগে যায়, হয়তো বাচ্চারা একাধারে রিমোট টিভি টিভি করলো অথবা ভুল টিভি টিভি করলো, সেক্ষেত্রে কিন্তু লক লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে টিভিতে কোনো কিছু করতে হবে না, টিভিতে আপনারা লাইন দিয়ে রাখবেন। লক লাগলে কিন্তু আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনারা যখন এখানে চ্যানেল চেঞ্জ করবেন চ্যানেল ক্যান কোনো কিছুই চেঞ্জ হবে না, কোনো কিছুই কিন্তু কাজ করবে না। একমাত্র শুধু পাওয়ার বোতামটা দিয়ে দেখুন টিভিটা বন্ধ হচ্ছে, আমরা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু টিভিটা চালু হতেছে, চালু হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ওই তালাটা চলে আসবে। আমরা আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন এই যে টিভিটি চালু হয়েছে, চালু হওয়ার পরে দেখুন টিভিটা কিন্তু চালু হয়ে গেছে, চালু হয়ে যায় কিন্তু লক চলে আসছে। এই লকটি যদি আপনারা ঠিক করেন এটা সামথিং বিষয়, কোনো বড় বিষয় নয়। সেটা হচ্ছে আপনাদের যদি এই ধরনের রিমোট থাক অথবা যে ধরনেরই রিমোট থাক, রিমোটের আপনাদেরকে যে ডিসপ্লে বোতামটি রয়েছে, এখানে যে ডিসপ্লে বোতামটি রয়েছে, এই ডিসপ্লে বোতামটি যদি আপনারা কিছুক্ষণ সময় 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড সিপি ধরে থাকেন, যেমন আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমরা এখানে যে ডিসপ্লে বোতামটি, যে ডিসপ্লে বোতামটি আছে আবারও আপনাদেরকে দেখাচ্ছি, DISP, এই ডিসপ্লে বোতামটি যদি আপনারা কিছুক্ষণ চেপে ধরে থাকেন তাহলে কিন্তু এই লকটি চলে যাবে। আমরা এখানে টিপি ধরে থাকতেছি, দেখুন লকটি চলে গেল, এখন কিন্তু লকটি চলে গেছে। দাঁড়ান আরও একটু টিপি ধরে থাকি, টিপি ধরে থাকলে কিন্তু এই লকটি চলে যাবে, এই লকটি আর থাকবে না, এই লকটি চলে গেছে। এখন যদি আমরা চ্যানেল চেঞ্জ করি অথবা যে কোনো কিছু চেঞ্জ করি তাহলে কিন্তু আবার টিভিতে সুন্দরভাবে কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই লকটি। এখন এই লকটি কিন্তু আবারও লাগবে, আপনারা যদি এইভাবে ডিসপ্লে বোতামটি চিপে ধরে থাকেন তাহলে কিন্তু এই লকটি আবারও চলে আসবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই লকটি চলে এসেছে। আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখাবো, যাতে এই লকটি যাতে একেবারে যদি আপনারা নিশ্চিহ্ন করতে চান অবশ্যই আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যদি এই আমরা টিভি ধরে থাকি তাহলে কিন্তু লকটি আবারও চলে যাবে, এই লকটি কিন্তু থাকবে না, এই ডিসপ্লে বোতামটি আপনারা চিপি ধরে থাকবেন, চিপি ধরে থাকলেই কিন্তু লকটি এই যে চলে গেল, এই লক কিন্তু চলে গেল। আর এই লক কিন্তু আবারও যদি আপনারা ডিসপ্লে বোতাম চাপ দেন তাহলে কিন্তু এই লকটি আবারও চলে আসবে। এখন যারা ইলেকট্রনিক্সের অ্যাডভান্স লেভেলে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে একটি প্রসেস রয়েছে, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো টিভিতে আর এই লকটি আসবে না। যদি এই ধরনের আইসি লাগানো থাকে, এই ধরনের সার্কিট লাগানো থাকে অবশ্যই আমরা সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। এই প্রসেসটি যদি আপনারা করে দেন তাহলে তার বাচ্চা যতই টিভি টিভি করুক তার এই লকটি আসবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু টিভির যে সার্ভিস মোড রয়েছে সেই সার্ভিস মোডের মধ্যে ঢুকতে হবে। আশা করি সবাই এই টিভির সার্ভিস মোড জানেন, যে এই রিমোটের যে ছিদ্রটি রয়েছে এই ছিদ্রটা যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখুন ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রতে ক্লিক করলে কিন্তু আপনারা সার্ভিস মোড ওপেন করে নিতে পারবেন। এই রিমোটেরও কিন্তু দেখেন একটা ছিদ্র রয়েছে, এখানে যদি আপনারা সুই দিয়ে ঘুরতেন তাহলে কিন্তু সার্ভিস মোডটি ওপেন হয়ে যাবে। সার্ভিস মোডটি ওপেন করার পরে আপনাদেরকে এই যে F1 যে আছে এখানে F2 যেতে হবে, আপনাদেরকে F2 যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন এই যে লক LOCK লক আছে, এটা দেখুন এখানে 1 করা আছে। আপনারা স্ক্রিন আপনাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু এই যে লক 1 আছে 1, এইটা যদি আপনারা 0 করে দেন তাহলে কিন্তু ওই টিভিতে ডিসপ্লে যা চাপ দেওক আর যেটাই চাপ দেওক আর কিন্তু এই লক অপশনটি আসবে না। আপনারা আবারও ভালো করে দেখেন, এখানে দেখুন এই যে লক LOCK, এই লকটা কিন্তু এখানে দেখুন এই যে 1 করা আছে, স্ক্রিনে রাস্টার আসছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না, তারপর আপনারা বুঝে নেবেন।
আপনাদেরকে কিন্তু এই লকটা খুঁজে বাইর করতে হবে। এটা সাধারণত F2 যে সার্কিট থাকে, যদি আপনাদের টিভিতে 88, 95, 88, 73, 88, 21 IC লাগানো থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই টিভির মধ্যে টুর 1, 2, 3 এর মধ্যে কিন্তু আপনারা লক অপশনটি পেয়ে যাবেন। এই লক অপশনটা অবশ্যই আপনারা এখানে দেখুন আমার 1 আছে, এই 1টা আপনাদেরকে 0 করে দেখুন এখানে কিন্তু 0 হয়ে গেছে, 0 করে দিতে হবে। 0 করে দিলে কিন্তু আর এই লক অপশনটি ওই টিভির মধ্যে আসবে না। এখন দেখুন আমরা আপনাদের সামনে এই ডিসপ্লে বোতামটা যদি এই অনেকক্ষণ চিপি ধরে থাকি তারপরেও কিন্তু লক টি আর আসবে না। আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন কোনোভাবে আর লক কিন্তু আসতেছে না, আমরা ডিসপ্লে বোতামটি চিপি ধরে আছি তারপরেও কিন্তু লক নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের বাসায় টিভিতে যদি এই ধরনের লক আসে তাহলে আপনারা ওই টিভির সার্ভিস মোডের ভেতরে ঢুকিয়ে অফ করে দিবেন, তাহলে কিন্তু এই লক অপশনটি আর আসবে না আপনার বাচ্চা ছেলে যতই টিভি টিভি করুক। পরিশেষে আমরা বলবো অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের যেগুলো প্রবলেম সম্পর্কিত ভিডিও আপলোড করে যাব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।